أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم বর্তমান সময়ে আমরা শিরিকের অন্ধকারে ডুবে আছি আল্লাহ তাআলা কোরআনে বলেন যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং এটাও হাদিসের মধ্যে আছে যখন সারা পৃথিবী এই জুলুমে পরিপূর্ণ হবে তখনই আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠাবেন যিনি সারা বিশ্বকে এই অন্ধকার থেকে এই জুলুম থেকে মুক্ত করবেন এই সারা বিশ্বে ন্যায় বিচার ফিরিয়ে আনবেন এবং সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করবেন আমরা সকলেই আল্লাহ তাআলার দয়ায় মুসলিম আমরা আল্লাহ তাআলার দয়ায় কিন্তু ইসলাম সম্পর্কে সবাই খুব ভালো জানি এবং আল্লাহ তাআলার দয়ায় কিন্তু সারা বিশ্বে এখন অনেক মুসলিম জ্ঞানী ব্যক্তিরা আছেন এই কারণে কিন্তু আমাদের জন্য ইসলামকে জানা সহজ হয়েছে কিন্তু আমরা একটা বিষয়কে মিস করে গেছি সেটা হচ্ছে ছবি মূর্তি যেটা হচ্ছে ইসলাম ধর্মে সর্বপ্রথম হারাম ছিল শিরিক ছিল যেটাকে দূর করাইছিল প্রথম কাজ আমরা যদি হাদিসে দেখি আমরা যদি কোরআনেও দেখি সেখানেও কিন্তু আল্লাহ তাআলা এই ছবি মূর্তি ধ্বংসের কথা উল্লেখ করছেন বর্ণনা করছেন যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তিনি এই মূর্তিগুলোকে ভেঙে ফেলছিলেন এবং এই কারণে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাই না উনি কিন্তু পারতেন যেহেতু এই লোকগুলো এই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না এবং তারা মূর্তি পূজায় করবে উনি অন্য জায়গায় চলে যাইতে এবং সেখানে একা একা আল্লাহ তাআলার ইবাদত করতে ওনার কি দরকার ছিল মূর্তিগুলা ভেঙে ফেলার ঠিক না বলেন এমন কি একটা বড় মূর্তি রাইখা দিছিল তার ঘাড়ে নাকি কুড়াল দিছিল যে পরবর্তীতে যখন তাকে জিজ্ঞেস করা হলো উনি বলছিল যে তুমি ওই মূর্তিকে জিজ্ঞেস তারপর তার আরো রাগান্বিত হয়েছিল তাইলে বিষয়টা আপনি চিন্তা করে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি পারতো না আমাদের মতো যে রাস্তাঘাটে ছবি মূর্তি আছে সারা দেশে ছবি মূর্তি আছে জামা কাপড়ে ছবি মূর্তি আছে ঘরের পণ্যগুলোতে ছবি মূর্তি আছে এমনকি একটা চিপসে এমনকি একটা চকলেটে কোনো প্রাণী কোনো মাছ কোনো পশু পাখি কোনো কার্টুন কোনো শয়তানের মাথা কোনো এই আকৃতি মানুষের বা যে কোনো কিছুর যার মধ্যে নাকি প্রাণ আছে যার নাক আছে মুখ আছে চোখ আছে দেখতে কোনো প্রাণীর আকৃতির মতো এই সকল ছবি মূর্তিকে আমরা যেরকম কিছুই মনে করি না নিজের ঘরেও রাখি নিজের ঘরটাকেও অন্তত পবিত্র রাখি না তো উনি কি পারতেন না অবশ্যই কিন্তু উনি কি করছিলেন মূর্তি ভেঙে দিছিলেন তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন সকল ছবি মূর্তিকে নিষিদ্ধ করছিলেন মূর্তি ভেঙে দিছিলেন হ্যাঁ তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কঠিন ভাবে নিষেধ করছেন কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে যদি কেউ করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এর মধ্যে রূহ দিতে বলবে যদি সে না পারে তাহলে তারা জাহান্নামে থাকবে তাইলে আমরা যে সকল ছবি আমরা যে সকল মূর্তি মুসলমান হওয়ার পরেও নিজেরা বানাই আপনি চিন্তা করেন যে আপনি কি মনে করেন যে যদি ধরেন 100% মুসলমান আছে তাদের মধ্যে যদি 10% মুসলমান ছবি মূর্তি শিরক থেকে নিজেদেরকে রক্ষা করে তাইলে এই দুনিয়া সঠিক চলতেছে এরকম কি হওয়া উচিত অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন মক্কাতে তখন 100% শিরিক ধ্বংস করা হয়েছিল ঠিক না তো আমাদের সমাজে আমাদের দেশে শুধু আমাদের দেশ না মানে আমি তো উদাহরণ দিচ্ছি সারা বিশ্বে এমনকি আপনি আরব দেশের দিকে তাকান আরব দেশের দিকে যদি তাকান আপনি সেখানে দেখেন যারা নাকি আরো বেশি ইসলামিক তাদের দেশে ছবি মূর্তি ভরপুর তাইলে ছবি আর মূর্তি সহ কি মুসলমান হওয়া যায় যদি যাইতো তাইলে তো ছবি মূর্তি নিয়ে আমাদের নবীরা পূর্বে তারা এত কষ্ট করতেন না এমনকি আমরা মুসলমানরা নিজের এই ছবি মূর্তি বানাই আমরা যদি নিজের অন্তত ছবি মূর্তি থেকে দূরে থাকতাম তাইলেও তো বুঝা যাইতো যে না আমরা ইসলাম ধর্মের সঠিক জিনিসটা বুঝতে পারতেছি কিন্তু আমরা কিন্তু তাও না তাইলে আমাদের মধ্যে এই মুহূর্তে তো কোনো সতর্ককারী দরকারই এবং যেটা ইমাম মাহদি আলাইহিস সালাম যেমন হাদিসে বলা আছে যখন দুনিয়া জুলুমে পরিপূর্ণ থাকবে তো এখন তো দুনিয়া জুলুমে পরিপূর্ণ জুলুম সবচাইতে বড় জুলুম শিরিক আপনি যদি বলেন মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাহলে এটাও কিন্তু পৃথিবীতে পরিপূর্ণ পরিপূর্ণ না বর্তমান সময়ে কি অনেক নির্যাতন হচ্ছে না মানুষদের উপর অন্যায়ভাবে কি মানুষদেরকে কি কারাগারে রাখা হচ্ছে না বিনা বিচারে কি মানুষদেরকে ফিলিস্তিনে শিশুদের হত্যা করা হচ্ছে না কোনো অন্যায় ছাড়া মায়ানমারে বা কাশ্মীরে বা আপনি অন্য জায়গায় যান যেখানেই যান আপনি যদি বলেন না এটা অল্প জুলুম আরো জুলুম দরকার এর চাইতেও ভয়ঙ্কর জুলুম অতীতেও ছিল অতীতে কাফেররা মুসলমানদের উপরে আরো বেশি নির্যাতন করত
হয়তো বা আমরা জানতাম না, বর্তমান ডিজিটাল যুগে কিন্তু খবরের মাধ্যমে আমরা জানতে পারি, তাই না? আমরা কি ওইখানে গিয়েও গেছি? আর সকল তথ্যই কি আমাদের কাছে খবরের মধ্যে আসে? কিছু তো গোপন থাকতে পারে। তাহলে জুলুম নির্যাতন আমরা যে জিনিসটাকে মনে করি সেটা সব সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সবচাইতে বড় জুলুম সেটা হচ্ছে শিরক, যেটা বর্তমান জামানার মতো আগে কখনো ছিল না। এই যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 1400 বছরেরও বেশি সময় পার হয়েছে। আপনার নিজের একবার নিজেদের প্রশ্ন করেন যে গত 20-30 বছর বা 50 বছর আগে থেকে এই পৃথিবী, হ্যাঁ, কি এত ছবি মূর্তিতে পরিপূর্ণ ছিল? সকল পণ্যের গায়ে ছবি, জামা কাপড়ে ছবি, এমনকি আপনার বাজার থেকে যে নামাজের এই জায়নামাজগুলো কিনে নিয়ে আসে মানুষ, সেখানে জায়নামাজের মধ্যে বিভিন্ন পশুর আকৃতি, শয়তানের মাথার আকৃতির চিহ্নের মতো দেখতে, ওগুলোর মতো চিহ্ন আর কি করছে আর কি, যেমন সুতা দিয়ে বিভিন্ন কালারের ডিজাইন করে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন মনে হয় যে এটা একটা শয়তানের মাথার মতো, এটা একটা পশুর মাথার মতো, এটা একটা প্রাণীর আকৃতির মতো। তাহলে শিরিক কিভাবে ঢুকাই দিছে যে একটা জায়নামাজের ডিজাইনের গোপনেও কিন্তু তারা ছবি মূর্তিকে ঢুকাই দিচ্ছে দিচ্ছে কাফেররা, মোনাফিকরা, দাজ্জালের বাহিনীরা। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু এগুলো বুঝি না, দেখলেও দেখি না, কিছুই মনে করি না, অথচ আমাদেরকে কিন্তু ছবি মূর্তি থেকে আগে দূরে থাকা উচিত, তাই না? কোনো ব্যক্তি ছবি মূর্তি সহ সে কিভাবে মুসলমান হতে পারে? নামাজ কি হবে যেই ঘরে ছবি আছে, মূর্তি আছে, যেই নামাজের বিছানার মধ্যে কোনো প্রাণীর আকৃতি আছে, বা আমার ঘরের দেয়ালে, হ্যাঁ, যদি আমার ঘরে একটা পণ্য থাকে সেটার মধ্যে যদি একটা ব্যক্তির ছবি বা কোনো কিছু প্রদর্শিত হয়, ইসলাম ধর্ম কি বলে, হাদিস কোরআন কি বলে, সেই ঘরে কি রহমতের ফেরেশতা আসবে? কখনোই আসবে না। তাইলে আমরা আমাদের ঘরগুলোকে, আমাদের এলাকা, আমাদের পুরো বিশ্বটাকে আমরা সবচেয়ে বড় জুলুম শিরিকে এমন মানে এমনভাবে পরিপূর্ণ করছি, এই সময়টা এত ভয়ঙ্কর যে এমন সময় আগে কখনোই ছিল না। মোহাম্মদ কাসেমের স্বপ্নে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবী আজকের মতো এত ধরনের শিরকে পরিপূর্ণ ছিল না কখনোই। তো আমরা যদি এই বিষয়টা চিন্তা করি তাহলে কিন্তু ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার সময় হয়েছে, কারণ আমাদের মধ্যে সকল জ্ঞান থাকার পরেও আমরা কিন্তু আসল জিনিস বাদ দিছি। আমাদের সকলের উচিত নিজেদের ঘরে বিভিন্ন পণ্যের গায়ে অপ্রয়োজনীয়ভাবে যে সকল ছবি অন্যান্যভাবে ঘরে প্রদর্শিত হচ্ছে, বা আমাদের দেয়ালে যদি কোনো ছবি থাকে, জামা কাপড়ে যদি ছবি থাকে, এগুলোকে লুকিয়ে রাখা, এগুলোকে ফেলে দেওয়া, এই সকল ছবি মূর্তিকে ছিঁড়ে ফেলা কোনো কিছু দিয়ে, যেমন পিভিসি ট্যাপ স্টিক দিয়ে বা কলমের কালি দিয়ে, রং দিয়ে মুছে ফেলা, যেন ঘরে কোনো অবস্থাতেই কোনো ছবি প্রদর্শিত না হয়, তাহলে আমাদের ঘরে রহমতের ফেরেশতা আসবে। নয়তো আমরা ঘরে ছবি মূর্তি রাখার পর আমরা যতই নামাজ ইবাদত কান্নাকাটি যত যাই করি না কেন, রহমতের ফেরেশতা দরজায় দাঁড়ায় আছে, ঘরে ঢুকার অনুমতি নেই, কারণ ছবি মূর্তি সহ তারা আসে না। আর অতীতে আমাদের পূর্বের নবীরাও এই একই কাজ করছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব রকমের শিরিককে তিনি ধ্বংস করছেন, এমনকি কঠিনভাবে আদেশ করছেন, আর আমরা সেটা ভুলে গেছি বলেই তো আমরা আজকে কেয়ামতের দ্বার প্রান্তে চলে আসছে, এবং আমাদের জন্য ইমাম মাহাদি মোহাম্মদ কাসিমের স্বপ্ন হচ্ছে সর্বশেষ সতর্ক বাণী। আমাদের সকলের উচিত ইমাম মাহাদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়া এবং সকলের সাথে প্রচার করা। মোহাম্মদ কাসিম বাংলা .com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা তার স্বপ্নগুলো পড়বেন, তার স্বপ্নের বইটি ডাউনলোড করবেন, রহমানি স্বপ্ন, এবং এটা সকলের সাথে প্রচার করবেন। জাজাকাল্লাহু খায়রান।